আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দ্রুত গতির থেকে বাইক যখন আমরা থামাতে চাই তখন আমাদেরকে সঠিকভাবে ব্রেক করার প্রয়োজন হয়, আর সঠিকভাবে ব্রেক করার জন্য আমাদের দরকার একটি পারফেক্ট ব্রেকিং সিস্টেম। অটোমোবাইল এ পর্যন্ত 4 ধরনের ব্রেকিং সিস্টেম ব্যবহৃত হয়, ড্রাম ব্রেক, ডিস্ক ব্রেক, সিবিএস ব্রেক এবং এবিএস ব্রেক। আমরা যখন কোনো বাইক কিনতে চাই তখন আমরা বাইকের অনেক কিছুই চিন্তা করি, লুক, বাইকের সিসি। সেক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা গুরুত্ব সহকারে দেখা উচিত সেটা হচ্ছে বাইকের ব্রেকিং সিস্টেম। সো আমরা এই ভিডিওতে বাইকের ব্রেকিং সিস্টেম সম্পর্কে জানবো। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ রনি ফ্রম ইনফোটেক। আমাদের দেশের বাইকগুলোতে নর্মালি 3 ধরনের ব্রেক সিস্টেম ব্যবহার হয়, ড্রাম ব্রেক, ডিস্ক ব্রেক এবং এবিএস ব্রেক। আমরা প্রথম জানবো ড্রাম ব্রেক সম্পর্কে। ড্রাম ব্রেক অটোমোবাইলে 1900 শতকের দিকে প্রথম সংযুক্ত হয়। ড্রাম ব্রেকটা যেভাবে কাজ করে সেটি হচ্ছে, ড্রাম ব্রেকে আপনার চাকার সঙ্গে একটি ড্রাম লাগানো থাকে যার মধ্যে ব্রেক শু লাগানো থাকে, যেটি কোনো একটি লিঙ্কেজ অথবা ফ্লুইডের মাধ্যমে কানেক্ট করা হয় ব্রেকিং সিস্টেমের সাথে। আমরা যখন ব্রেক প্রেস করি তখন ব্রেক শুটা এক্সপ্যান্ড হয়ে ড্রামটাকে প্রেস করে, ড্রামটাকে প্রেস করলে ড্রামটা গাড়ির গতিকে কমিয়ে দেয়। এভাবে আমরা ড্রাম ব্রেকের মাধ্যমে ব্রেক করে থাকি গাড়ি। এরপর আমরা দেখব ডিস্ক ব্রেক। আনুমানিক 1960 সালের দিকে ডিস্ক ব্রেক অটোমোবাইলের সাথে সংযুক্ত হয়। ডিস্ক ব্রেক যেভাবে কাজ করে সেটা হচ্ছে, বাইকের চাকার সঙ্গে একটি ডিস্ক লাগানো থাকে যেটা কানেক্ট হয় ব্রেকিং সিস্টেমের একটি ফ্লুইডের মাধ্যমে। আমরা যখন ব্রেক প্রেস করি তখন ফ্লুইডের উপরে প্রেশার ক্রিয়েট হয়, ফ্লুইডটা এসে চাকার সাথে যে ডিস্ক লাগানো আছে সেই ডিস্কের আগে যে পিস্টন আছে সেই পিস্টনটাকে প্রেস করে, পিস্টনটার উপরে প্রেশার ক্রিয়েট করলে তখন পিস্টনটা গিয়ে ডিস্কের সাথে যে ব্রেক শু লাগানো আছে সেটার উপর প্রেস করে। এরপর ডিস্কটা যখন থেমে যায় তখন অটোমেটিক্যালি বাইকের চাকাও থেমে যায়। এভাবে ডিস্ক ব্রেকিং সিস্টেম কাজ করে। ড্রাম ব্রেকের তুলনায় ডিস্ক ব্রেক অনেক বেশি কার্যকরী। এরপর আমরা দেখব সিবিএস ব্রেক। সিবিএস এর ফুল ফর্ম হচ্ছে কম্বি ব্রেক। কম্বি ব্রেক যেভাবে কাজ করে সেটা হচ্ছে, আমরা যখন দ্রুত গতিতে বাইক থামাতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে সামনের চাকা এবং পিছনের চাকায় একসঙ্গে ব্রেক করার প্রয়োজন হয়। তো আমরা অনেক সময় ম্যানুয়ালি এই কাজটা করতে পারি না, সেক্ষেত্রে আমাদের অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে যায়। কম্বি ব্রেকে যে কাজটি করে, আপনি যখন ব্রেক প্রেস করবেন তখন একই সাথে সামনের চাকা এবং পিছনের চাকা দুই জায়গাতেই তার ব্রেকিং সিস্টেম অ্যাপ্লাই হবে, ফলে দুটাকে একসঙ্গে ব্রেক হবে। ইফেক্টিভ ব্রেক এটা ডিস্ক এবং ড্রাম ব্রেকের থেকে, এবং আমাদের অ্যাক্সিডেন্টের পরিমাণও অনেকটা এই কম্বি ব্রেকের কারণে কমে যায়। এরপর আমরা জানবো এবিএস সম্পর্কে। এবিএস সব থেকে আধুনিক এবং কার্যকর ব্রেকিং সিস্টেম। এবিএস এর ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। আনুমানিক 1988 সালের দিকে প্রথম এবিএস ব্রেক অটোমোবাইলের সাথে সংযুক্ত হয় এবং বিএমডাব্লিউ প্রথম তাদের মোটরসাইকেল এবং কারে এবিএস ব্রেক অ্যাপ্লাই করে। এবিএস ব্রেকটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে, এবিএস ব্রেকের ক্ষেত্রে একটা এবিএস কন্ট্রোল ইউনিট আছে যেটা ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট, এবং ব্রেক সিলিন্ডার আছে, ব্রেক ক্লিপার আছে, হুইল স্পিড সেন্সর আছে, এবং হুইলের সাথে এক ধরনের ডিস্ক লাগানো থাকে, কানেক্টেড হয় ফ্লুইডের মাধ্যমে। আমরা যখন প্রথম ব্রেক অ্যাপ্লাই করি তখন প্রথম সিগন্যালটা যায় এবিএস ইউনিটে। এবিএস ইউনিট তখন ক্যালকুলেট করে গাড়িটা কত গতিতে চলতেছে। ক্যালকুলেট করার পরে ব্রেক সিস্টেমটা এবিএস ইউনিট অটোমেটিক্যালি অ্যাপ্লাই করে। এটা খুবই কম সময়ের মধ্যে অ্যাপ্লাই করে, এবং এবিএস ব্রেকের সবথেকে বড় সুবিধা হচ্ছে এবিএস ব্রেকে আপনার হুইলকে কোনো সময় লক হতে দেয় না। আমরা ড্রাম এবং ডিস্ক এবং সিবিএস ব্রেক সিস্টেম যেটা দেখেছি, প্রত্যেকটা ব্রেকেই হুইল সিস্টেমকে লক করে দেয়, যার জন্য আমরা যখন ব্রেক করি হার্ড ব্রেক করলে সেক্ষেত্রে স্কিডিং হয়, স্লিপ করে গাড়ি, আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এবিএস ব্রেকে সুবিধাটা হচ্ছে যখন আমরা ব্রেক প্রেস করব তখন এবিএস ইউনিট সেটা ক্যালকুলেট করে নেবে গাড়িটা কত গতিতে আছে, এরপর সে ব্রেকটা অ্যাপ্লাই করবে, এবং ব্রেকটা ফুল একসঙ্গে অ্যাপ্লাই করবে না, ব্রেকটা খুব দ্রুত গতিতে অ্যাপ্লাই করবে এবং সে কিছু সময় পরপর ব্রেকটাকে ছেড়ে দেবে। দ্যাট মিন্স আপনার ব্রেকটা পুরাটা রিলিজ হয়ে যাবে না, ফ্লুইডটা কিছুটা রিলিজ হবে, প্রেশারটা রিলিজ হলে চাকাটা একটু গতি পাবে, আবারও ব্রেক করবে, আবার একটু গতি পাবে। এভাবে চললে চাকাটা স্লিপ হওয়ার সম্ভাবনা থাকে না। যেহেতু ব্রেকিং সিস্টেমের মধ্যে চাকার গতি পায়, সেই ক্ষেত্রে আপনার স্টিয়ারিং সিস্টেম, অর্থাৎ আপনি মোটরসাইকেল চালালে সেক্ষেত্রে বাইকের হ্যান্ডেলটা আপনি যে কোনো দিকে পাশ কাটায় ঘোরাতে পারবেন, আর যদি আপনার হুইল লক হয়ে যায় তাহলে আপনি চাইলেও হ্যান্ডেলটাকে ডানে বামে ঘোরাতে পারবেন না। সো বন্ধুরা, এই 4টা ব্রেক সম্পর্কে আমরা জানলাম। এই 4টা ব্রেকের মধ্যে সব থেকে এফেক্টিভ ব্রেকিং সিস্টেম হচ্ছে এবিএস ব্রেকিং সিস্টেম। আপনারা যদি বাজেটটা একটু বেশি থাকে তাহলে অবশ্যই আপনার এবিএস ব্রেকিং সিস্টেমের বাইক ক্রয় করবেন, আর যদি আপনার বাজেট কম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি ডিস্ক ব্রেকের বাইক ক্রয় করতে পারেন। তবে আমি বলবো সবসময় আপনারা নির্দিষ্ট গতিতে বাইক চালাবেন, কখনোই হাই স্পিডে বাইক চালাবেন না, তাহলে আপনাকে এত ব্রেকিং সিস্টেম নিয়ে চিন্তা করতে হবে না।
তবে এবিএস ব্রেক থাকলে অবশ্যই আপনি অনেকটা সেভে থাকবেন। এবং অ্যাক্সিডেন্টের ডাটা অ্যানালাইসিস করে যেটি পাওয়া যায় সেটা হচ্ছে এবিএস ব্রেকের ক্ষেত্রে 35-40% অ্যাক্সিডেন্ট কমে যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর